সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে অন্তত পনেরোটি আসন দাবি করেছে চোদ্দ দলের শরিক দল বাংলাদেশ তরিকথ ফেডারেশন দুপুরে ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে তরিকথ ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাসার মাইজ ভান্ডারেই সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আমাদের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তাই মাথা পেতে মেনে নেব এর আগে বেলা এগারোটা থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে দলের মনোনয়ন বোর্ড আজ সারা একশো বত্রিশ জন মনোনয়ন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হয় আমাদের এইবার একশো তিরিশ থেকে দেড়শো জন প্রার্থী জমা দেবে ফর্ম আমরা ইতিমধ্যে কিন্তু দশ থেকে পনেরোটা লিস্ট দিয়েছি আমাদের কাছে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু শেখ না যে সিদ্ধান্তই দিবেন সেটাই আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত